সবাইকে শুভ সকাল বন্ধুরান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরকে এইটুকু প্রার্থনা করি, যে যেতে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি পুরা এসেছে, আর আকাশটা নেই, নীল নীল পুরো সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে। দারুণ এখন নে আকাশগুলো দেখে তাকাতে খুব ভালো লাগে, আর পুরো নীল আকাশ দেখায় ভালো লাগে না? বলবে তো কমেন্ট করে জানাবে, যে যে আকাশ দেখ থাকবে এখন জানতে পারবে যে আকাশে কত সুন্দর নীল নীল দেখাচ্ছে, আর মেঘ বি বেশ বাদল আলাদা জায়গা জায়গা আছে, দেখতে বি সুন্দর লাগছে, পুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে মিলছে। আর এপাশে মেশিনটা চালু করে চলে আসেছি, বর পুজো শেষ করে নিয়েছি, এখন চা গরম করে দিলাম, আর কালকে ডাল মাছিল ওকেই খেয়ে নিচ্ছি, বর অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খাবো। চলো, ডালমাটা ছিল বর ছাড়ে গেছিলো, ডালমাটা খেয়েছিল কিছুটা রেখে দিয়ে গেছিলো, এখন না ফেলাবো না, আমি খেয়ে নিই, আর মেডিসিন খেতে লাগবে, তাই জন্য আমি ভাবলাম না আগে খেয়ে নিই, দুজন চা আর এপাশে ডালমা খেয়ে খাই নিচ্ছি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি আমার ব্লগটা তুমি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজ থেকে যে একটু ফেসবুক পেজটি ফলো করে রাখো, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। নতুন করে ইউটিউবে যেয়ে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ক্যামেরা অন করে একটু ঢঙ্গতে চলে এসেছি দেখতে, তো আমার চোখ মুখটা দেখতে পাচ্ছ কিরকম লাগছে? আজকে না খুব ফ্রেশ লাগছে, ভালো লাগছে, আজকের আমার মনটা বি পুরো খুব মেজাজটা খুব ভালো আছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাকে ভালো লাগছে, আজকে শরীরটা খুব ভালো হয়েছে, আর একটু ঢঙ্গতে না ক্যামেরার সামনে আমার খুব ভালো লাগে, আর প্রায় লোকে ক্যামেরার সামনে দেখবে ঢঙ্গতে খুব ভালো লাগে। আর এরপরে চলে এসেছি, আর জামা প্যান্টগুলো চানটান কমপ্লিট হয়ে গেছে অনেক আগে, জানো জামা প্যান্টগুলো শুকাতে দিয়েছিলাম বাইরে, এত জোরে জিপ জিপ ঝিপ ঝিপ হয়ে গিয়ে বৃষ্টি হলো, বাধ্য হয়ে সে ঘরে শুকা বলে চলে এসেছি। চলো রান্না বান্না করতে লাগবে, কি সব রান্না করছি দেখাবো লাস্ট মোমেন্টে, কেননা এখন না তাড়াহুড়ার মধ্যে আছি, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এই সব হচ্ছে ঢং, জামা প্যান্টে শুকাবো অনেক অসুবিধা আছে, জানো এই পাশে তারটা বর লাগিয়ে দিয়েছে বলে একটু সুবিধা আছে, জামা প্যান্টগুলো অনেকে এইখানে শুকাতে পারছি না, জামা প্যান্টে শুকাতে শুকাতে মেয়ে চলে আসছে স্কুল থেকে, আর চলো গাইস জামা প্যান্টগুলো শুকিয়ে দিই, বৃষ্টির দিন এই হাইরান হতে লাগবে, কিছু করার নেই, বৃষ্টির দিন বৃষ্টি হবে, আমি বেশ রাগ হচ্ছে, বৃষ্টি হবার কথা যদি হয়ে যাও বৃষ্টি, নাহলে রোদ হবার কথা রোদও, বৃষ্টি হবে 10 মিনিট বৃষ্টি 10 মিনিট রোদ রোদ হচ্ছে, এইসব জ্বালাতন হচ্ছে। এপাশে রান্না করকে চলে এসেছি, পিঁয়াজটা কাটবো, রান্না বান্না কি সব করছি দেখো পুরো ব্লগটা। আজকে চিকেন করব, আর আমি অল্প খাবো, চিকেন খেতে বারণ করিনি, আর তেল মশলা খেতে বারণ করছে ডক্টর, কিন্তু ভাবছি হালকা তেল মশলাতে একটু বানাবো, আর বিশেষ খাবো না, ফ্রিজে ডালমা আছে, কালকে ডালমা আছে ওকে দিয়ে খেয়ে নিবো, একটু অল্প একটু খাবো। আর মেয়ে না আমার কারণ জন্য মেয়ে বি একটু মাছ মাংস খেতে পারছে না, আর আঁশ তো টোটালি হচ্ছে না, ভাবলাম না বলকে বললাম না আজকে না একটু নিয়ে আসো চিকেন নিয়ে আসো, আমি অল্প একটু খাবো, মেয়েকে একটু করে দিব, তুমি বি একটু খাবে, আমার জন্য দুজনা না খেয়ে থাকবে ভালো লাগবে না, তাই জন্যে চিকেন একটু এনেছে ওইটা করে নিব। চলো চিকেনটা করে নিই, দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না। We'll be right back.
আমার এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বর এসে গেছে খেতে দুপুরবেলা জন্য, এখন 2:30 বাজে, 2:30 পরে হলো নি জানো। আর মেয়ের কিছুটা হোমওয়ার্ক ছিল, আর মেয়ে কিন্তু আগে খেয়ে নিয়ে জানো, মেয়ে আগে খেয়ে নিয়ে কিন্তু আজকে না ওয়েট করলো না জানো, অনেকগুলো হোমওয়ার্ক ছিল তো স্কুলে টিউশনে, সবগুলো কমপ্লিট করলো। কমপ্লিট করলার পরে আর বাবা এসে গেছিলো, বললো ঠিক আছে আমার খেতে দিয়ে দাও, আমরা সবাইকে দিয়ে দিবো, তোকে কি আলাদা দিব কি, চলো গাইস আমার খাওয়াটা কমপ্লিট করে আবার তোমাদের সাথে আছি, দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। সবাইকে গুড ইভিনিং, এখন 8:30, বর এই মাত্র দোকান বন্ধ করে এসেছে, চা করলাম, চা আর মিক্সচার নিয়ে এসেছি, চা মিক্সচার খাবো। আর শুনতে বলে না অমনি কিছু মানে অমনি কি কিছু খাওয়াই হয়নি, মেয়েকে একটু বিস্কুট অলিজ বিস্কুট করে দিয়েছিলাম, ও খেয়েছিলো, আর আমি কিছু খাইনি সন্ধ্যাবেলা। আর ইচ্ছা করো না আজকে কিছু খেতে, ভাবলাম না একটু মিক্সচার না খাই, আর বেশ খিদা পেয়েছে জানো। আর খাবার সময় তো এখন তো খেতে হবে না কিছু রুটিমুটি, 10টা না হলে রাতেবেলা খাবার ইচ্ছা করে না খেতে জানো, বাতি রাত 10টা, কিছুটা রুটি করে রেখে দিয়েছি আর কিছুটা তেল মারছি, রুটিগুলো ছেঁকে নিচ্ছি একটু তেল দিয়ে। আর মেয়ে বলো যে আজকে রোল খাবে বলে, আমি ঠিক আছে রোল আর কিনে খেতে লাগবে না, আমি বানিয়ে নিবো তুই খাবি। ও না এরকমই বাইরে যে রোলটারে মশলা দিয়ে যে কবি চিকেন মেকেন ভিতরে পুড়িয়ে দিয়ে ও খেতে ভালোবাসে না, এমনি রুটির সাথে ডিম এটা আমলেট মতন করে দিলে ও খেতে ভালোবাসে। বললাম তুই তো মশলা খেতে ভালোবাসি না, আমি তো আদা না এমনি ডিম দিয়ে করে নিব, দোকান থেকে ডিম 5-6টা কিনে নিয়ে এসেছিলাম, ওইটা চলো ডিমটা ভেঙে করে দিব, সবাই একটা একটা খেয়ে নিবে, রুটি বি খাবে এতে দেখবি একটা একটা খেয়ে নিবে। আর এখানে চলো আমার এখানে ডিম ফাটানো কমপ্লিট হয়ে গেছে, 6-7টার মতন ডিম ফাটে নিয়েছি, এখানে দুজন মানে বড় জন একটা করে দেবো, আমার জন্য একটা করবো, ডবল ডিম দিয়ে করবো তো তাই জন্য। এখানে একটু গোলমরিচ গুঁড়া আর নুন হলুদ লঙ্কা গুঁড়া সব দিয়ে নিলাম, এখানে এটা না ভালোভাবে একটু ফেঁটে নেবো, চলো ভালোভাবে ফেঁটে নিই। এখানে ফেঁটে তোলার পরে তারপরে কোতে লাগে পড়বো রোলের মতন, এটা না মেয়ে খেতে খুব ভালোবাসে জানো। আর চলো এক এক করে নিই। আমার এখানে রাতেবেলা খাবার কমপ্লিট হয়ে গেছে, আর মেন অনেক লেট করে খায়, নিজে হাতে খালে না লেট করে খায়, যদি খাওয়াই দিবে পটাপট খেয়ে নিবে। আর আজকে না ওর ফেভারিট খাবার হয়েছে, খাওয়াতে লাগবে না নিজে খেয়ে নিবে, তাই জন্য ওকে খেতে দিয়েছি আগে। এখানে আমার খেতে চলে এসেছি, একটু সস নিয়ে এসেছি টমেটো সস, আর মেয়েকে সস দিতাম, মেয়ে না সস খেতে ভালোবাসে না, এতটা সস খেতে ভালোবাসে না, মানে বোর আমি মিলেমিশে চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। হাই সবাইকে, গুড নাইট, এখন বাজে রাইট 11টা, 11টার সময় খাওয়া দাওয়া করে চেঞ্জমেন্ট করে চলে এসেছি ব্লগটা শেষ করতে। মেয়ে অলরেডি ঘুম ঘুম হয়ে গেছে আধা ঘন্টার মতন, ও 10:30টার সময় ঘুমিয়ে পড়েছে আজকে, এনে ও দাঁড়া মানে জলদি ঘুমিয়ে পড়েছে। চলো আজকের মতন এইখানে ব্লগটা এন্ড করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজ থেকে যে যাই ফেসবুক পেজটি ফলো করে রাখো, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। যে নতুন করে ইউটিউবে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো, লাইক কমেন্ট শেয়ার করতো, আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো, আমি ইউটিউবে অনেক 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 আগে যাই। হলো সবাই থেকে আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড, আবার দেখাতে নেক্সট ব্লগে, কালকে নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের দেখাতে, দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করবে না, হলো পুরো ব্লগটা দেখবে, আশা করি আমার খুব ভালো লাগবে তোমাদেরকে, হলো।